আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মেহজাবিন জান্নাত বাংলাদেশে আসা ও যাওয়া সব যাত্রীকে বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা নেগেটিভ সার্টিফিকেট সাথে রাখতে হবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি সকালে এক চিঠিতে তারা জানায় যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলো থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলকভাবে 14 দিনের জন্য বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের নির্ধারিত হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদেরও 14 দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ গত দুই দিনে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ হয়ে একজন উপসর্গ নিয়ে তিনজন সহ মোট চারজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুজন বরিশালের ও বাকি দুজন পিরোজপুরের বাসিন্দা এছাড়া সবশেষ চব্বিশ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 64 জন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে 90 জন চিকিৎসাধীন রয়েছে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ মহামারী আকার ধারণ করতে পারে বলে সতর্ক করছেন স্বাস্থ্য কর্মকর্তারা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র শবে বরাত মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ কোরআন তেলাওয়াত এবং জিকির আসকারের মধ্য দিয়ে রাত্রি অতিবাহিত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা করোনা মহামারী থেকে রক্ষা পেতে মসজিদে মসজিদে করা হয় বিশেষ দোয়া তবে বেশিরভাগ ক্ষেত্রে মানতে দেখা যায়নি স্বাস্থ্যবিধি ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে হেফাজত ইসলামদের তাণ্ডবে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন মুজিব শতবর্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে স্বাধীনতা বিরোধী হেফাজত ইসলাম দেশের বিভিন্ন স্থানে যে ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে তা 1971 সালে পাক বাহিনী ও রাজাকার আল বদলের নিঃসংহতার সমতুল্য এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের মিয়া ও মুক্তিযোদ্ধা রেজাউল বাড়ি বকুলেতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আন্তর্জাতিক এবারও সৌদি আরবের মক্কা ও মদিনায় বন্ধ থাকছে ইফতার এবং ইতিফাক দুই দিন মসজিদ পরিচালনা এই দুই মসজিদ পরিচালনা কমিটির প্রধান শায়েখ আব্দুর রহমান আল সুদাইস রমজান উপলক্ষে পরিচালনা কমিটির বার্ষিক বৈঠকে এ ঘোষণা দেন করোনার সংক্রমণ ঠেকাতে গত রমজানেও মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে সম্মিলিত ইফতার এবং ইতিফাক বন্ধ করা হয়েছিল সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এবারও মুসল্লিরা এই সুযোগ পাচ্ছেন না পাক প্রধানমন্ত্রী ইমরান খানের পর এবার করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি কয়েকদিন আগেই তিনি করোনার ভ্যাকসিন নিয়েছিলেন এক টুইট বার্তায় আরিফ আলভি নিজেই জানিয়েছেন তার করোনা আক্রান্তের খবর এর আগে করোনার প্রথম ডোজ নেয়ার দুদিনের মাথায় ইমরান খান এই ভাইরাসের কবলে পড়েন আর তার নিজের ক্ষেত্র প্রায় একই অবস্থা হওয়ায় টিকা নিলেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট দেশটিতে প্রায় একদিনই 4,000-এরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন ক্রিকেট নেপিয়ারের দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে নিউজিল্যান্ড এর আগে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন সফরকারী দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ প্রথম ম্যাচ হারায় সিরিজ বাঁচাতে জোয়ার বিকল্প নেই টাইগারদের সামনে মুস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে না হয়েছে তাসকিন আহমেদকে অন্যদিকে লুকি ফার্গুসনের স্থানে নিউজিল্যান্ড দলে নিয়েছে অ্যাডাম মিলেনেকে খবর শেষ খবর পাওয়া পর্যন্ত উইকেটের সংগ্রহ
জাতীয় ক্রিকেট লিগে বেরিয়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। সবশেষ পরীক্ষায় সিলেট বিভাগের পাঁচ ক্রিকেটারদের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। আগে থেকে ভাইরাসে আক্রান্ত ছিলেন একজন, এতে স্কোয়াডের ছয় ক্রিকেটার এখন আইসোলেশনে রয়েছেন। এছাড়া অধিনায়ক আকবর আলী সহ রংপুর বিভাগের চার ক্রিকেটারও করোনা পজিটিভ হওয়ায় বর্তমানে আইসোলেশনে আছেন। একই কারণে খুলনা দলে নেই ইমরানুজ্জামান ও ঢাকা মহানগর দলের কোচ ওয়াহিদুল গনিও। আট দলের জাতীয় লিগে জৈব সুরক্ষা বলয় থাকায় কথা থাকলে এবারে একের পর এক ক্রিকেটার আক্রান্ত হওয়ায় প্রশ্ন উঠেছে বিসিবির ম্যাচ আয়োজনের প্রক্রিয়া নিয়ে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।